বোরখা পরে তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ প্রাক্তন স্বামী বিরুদ্ধে ধরা পড়ে যাওয়ায় অভিযুক্তকে গণপিটুনি বীরভূমের শিউরি থানার ইটাগড়িয়া গ্রামের ঘটনা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, কি হয়েছে, কি অভিযোগ রয়েছে প্রাক্তন এই স্বামীর বিরুদ্ধে? দেখো, সিউড়ির ইটাগুড়ি আর শেখ আব্দুল এর সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় সাঁইথিয়া থানার রিজিয়া বিবি, মাঠপলসরা গ্রামের বাসিন্দা রিজিয়া বিবির বিয়ে হয়। এবং বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বৈবাহিক জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় এবং তার স্বামীর বিরুদ্ধে সে অভিযোগ ওঠে এবং তারপরে তাদের মিউচুয়াল সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তারা আলাদা থাকতে শুরু করে, এমনটাই অভিযোগ তার পরিবারের। এবং তারপর আজ সে যখন নার্সিং ট্রেনিং নিতে প্রায় দিনই যেত সেই শিউড়ির সেই জায়গাতে, সেখানে কিন্তু তাকে ফলো করেছিল একটা গাড়িতে করে, সেই গাড়িতে চালক ছিল। সেই চালক বলে যে আমরা শিউড়ির দিকেই যাচ্ছি বলে রিজিয়া বিবিকে চাপায় এবং সেখানে বোরখাপুরের গাড়ির ভেতরেই ছিল শেখ আবদুল্লাহ এবং কিছুদূর যাওয়ার পরেই তাকে ভোজালি দেখায় এবং ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে চিৎকার করে, সে চিৎকার শুনে আলুন্ডা গ্রামের স্থানীয় বাসিন্দা দু একজন শুনতে পায় এবং তারা এসে গাড়িটিকে আটকায় এবং তারপরেই গণপ্রহার শুরু হয় শেখ আবদুল্লাহকে। এবং তারপরে শিউড়ি থানার পুলিশ আসে এবং দুজনকে নিয়ে যায়, যেটা রিজিয়া বিবির পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শেখ শাজাহান তার কাকা অভিযোগ করছেন যে শেখ আবদুল্লাহ তিনি অপহরণ করার চেষ্টা করেছিলেন রিজিয়া বিবিকে, তার বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ মনোজ। বোরখাপুরে প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা প্রাক্তন স্বামীর, একবার ধরা পড়ে যাওয়ায় অভিযুক্তকে গণপিটুনি বীরভূমের শিউরি থানা ইটাগড়িয়া গ্রামের ঘটনা। বছর দুয়েক আগে শিউরির আলুন্দার বাসিন্দা শেখ আবদুল্লাহ প্রেম করে বিয়ে করে মাঠপলসা গ্রামেরই এক তরুণীকে।